প্রতিবারের ন্যায় এবারও দেশের সবচেয়ে বড় পূজার আয়োজন বাগেরহাটের শিকদার বাড়িতে। এবার তৈরি করা হয়েছে 501টি প্রতিমা। পূজা শুরুর পর থেকে দেশি বিদেশি দর্শনার্থীদের ভিড় বাড়ছে বাগেরহাটের এই মণ্ডপে। এখানকার প্রধান আকর্ষণ কুম্ভকর্ণের ঘুমন্ত মূর্তি। বাগেরহাট ঘুরে এসে মোহাম্মদ অসিমের রিপোর্ট জানাচ্ছেন ইমরুল কায়েস। করোনার আতঙ্ক কাটিয়ে ফের জমজমাট বাগেরহাটের ঐতিহ্যবাহী শিকদার বাড়ির পূজা। এবারের বিশেষ আকর্ষণ 65 ফুট লম্বা কুম্ভকণ্ডের ঘুমন্ত মূর্তি। আছে মহাভারতের বিভিন্ন কাহিনী ও দেবদেবীর প্রতিমা, তার সঙ্গে চোখ ধাঁধানো আলোকসজ্জাও। ঐতিহ্যবাহী এই মণ্ডপে দেশি বিদেশি দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। 3 বছর পর শিকদার বাড়িতে আসতে পেরে খুশি ভক্ত ও দর্শনার্থীরা। বাগেরহাটের ঐতিহ্যবাহী পূজা এটা, এখানে শিকদার বাড়ি, এটা শিকদার বাড়ির পূজা। এখানে এসে আমাদের খুব ভালো লাগতেছে। আমরা খুলনা থেকে আসছি পূজা দেখতে। গত বছর আসছিলাম কিন্তু এত ঠাকুর করিনি। অনেক প্রতিমা বানাইছে, অনেক বিভিন্ন ধরনের বিষয় তুলে ধরা হয়েছে। দেশের মধ্যে অন্যতম বড় আয়োজনের এই পূজায় ভক্তদের আনাগোনা একটু বেশি। প্রত্যেকেই এরকম ভাবেই ই করে আর পুজো দেখে সবাই মজা পায়। সকল হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষরা আমাদের সাথে সঙ্গী হয়েছে, একসাথে আমরা এখানে পুজো দেখতে এসেছি। প্রাচীন কালের যে সমস্ত প্রতিমাগুলো আর মূর্তি তুলে ধরা হয়েছে, যেটা আমাদের সন্তানেরা জানতো না, সেটা জেনে তারা আরো বেশি খুশি হয়েছে। শিকদার বাড়ির পূজা মণ্ডপে দর্শনার্থীদের মধ্যে রয়েছে চিত্রজগতের তারকারাও। বাড়ছে শিশু দর্শনার্থীর সংখ্যাও। আমার মা এবং আমার বাবার সাথে পুজো দেখতে আসতেছি, এখানে আমার অনেক ভালো লেগেছে। আমি আমার মাসি, আমার মা, বাবা, দাদা আসছি। ভালোই লাগছে তো এখানে পূজা দেখতে, আর অনেক ঠাকুর আছে। চলতি বছরের পূজা মৌসুমে শিকদার বাড়িতে 1,00,000 লোকের আগমন ঘটবে দাবি আয়োজকদের। 65 ফিটের একটা প্রতিমা আছে কুম্ভকর্ম। নিরাপত্তার কথা জানতে চান, নিরাপত্তা এখানে আমাদের পুলিশ, এসবি, ডিএসবি সব মিলে প্রশাসনের থেকে আমাকে 350-র উপরে পুলিশ প্রশাসন কাজ করছে। 2019 সালে শিকদার বাড়ির পূজা মণ্ডপে 801টি প্রতিমা তৈরি করা হয়। ডেস্ক, দেশ টিভি।